আসসালামু আলাইকুম এভরিওয়ান, অরিন শপিং ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি কোনো শপিং ব্লগ নিয়ে আসিনি, আমি আজকে আপনাদের সাথে আমার ডেইলি লাইফ স্টাইলের একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখবেন আমার ছেলেকে নিয়ে আমি এসেছি লালবাগের কেল্লায়। হ্যাঁ, আমি এই লালবাগের কেল্লাটিতে আমার ছেলেকে প্রায় নিয়ে আসি, কারণ এই লালবাগের কেল্লাটি আমার মার বাসার কাছে। আমি যখনই আমার মার বাসায় বেড়াতে যাই তখনই রিজভানকে এই কেল্লায় নিয়ে আসি, কারণ কেল্লা এত বড় একটি প্লেস আর বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটি জায়গা আমার কাছে মনে হয়েছে। সেজন্য আমি মনে হচ্ছে যে যাদের বেবি আছে, যেসব আপুরা একটু খোলামেলা পরিবেশে গাছপালা প্রকৃতির মধ্যে বাচ্চাদেরকে একটু খেলাধুলার জন্য নিয়ে আসতে চান, তারা এই লালবাগের কেল্লাটিতে আনতে পারেন। প্রাইসও খুবই খুবই রিজনেবল, আপনাদের পার পারসন 20 টাকা করে ঢুকতে নিবে এখানে। আর বাচ্চাদের 5 বছর বেবি পর্যন্ত কোনো টাকা নেয় না, 5 বছরের উপরে বেবিদের 20 টাকা করে টিকিট কিনতে হয়। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইসে একটি সুন্দর খোলামেলা একটি পার্কে আপনারা বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসতে পারবেন। তো আমি সবসময় চেষ্টা করি, আমি আমার বাবুকে যেসব জায়গায় ঘুরতে নিয়ে যাই বা যে জায়গাগুলো আমার কাছে পছন্দ হয় বা আমার কাছে মনে হয় যে এখানে বাচ্চারা সুন্দরভাবে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এবং সবার সাধ্যের মধ্যে হবে বাজেটটা, যে ঘোরার জায়গাটাতে আসছি এখানে যেন সবাই আসতে পারে, বাজেট ফ্রেন্ডলি একটি জায়গা আমার কাছে লালবাগের কেল্লা মনে হয়েছে। আমার ছেলে এসে, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, প্লাস আমার ছোট একটি কাজিনকেও নিয়ে এসেছিলাম, তো ওরা দুজন মিলে খুবই খেলাধুলা করছিল এখানে। আর লালবাগের কেল্লা তো আসলে বলার কিছুই নাই, এখানে আসলে একটি ট্রেডিশনাল একটা ব্যাপার চলেই আসে, কারণ আমাদের এই লালবাগের কেল্লা এমন কেউ নেই যে আসলে একবার হলেও দেখেনি। আমি তো বহুবার দেখেছি, কারণ আমার বাসার কাছে, আমার মার বাসার কাছে, সেজন্য আমার লাইফে অনেকবার কেল্লায় আসা হয়েছে। তো এরকম দেখেন নানা রঙের ফুল লাগানো হয়েছে, ফুলগুলো দেখতে এত দারুণ, মানে চমৎকার চমৎকার ফুল ফুটেছে, এত ফুল লাগানো হয়েছে, নতুন নতুন কিছু সূর্যমুখী গাছ লাগিয়েছে যেটা আগে ছিল না, আমি আপনাদেরকে সেটাও দেখাবো। তো মোটামুটি লালবাগের কেল্লাটি তো বিশাল বড়, আর যারা লালবাগের কেল্লায় বাচ্চাদেরকে নিয়ে আসেননি তারা নিয়ে আসতে পারেন, কারণ এখানে আরও আরও অনেক বেবিরা আসে খেলতে। তো অন্যান্য বাচ্চাদেরকে পেয়ে বা এত সুন্দর একটি খোলামেলা পরিবেশ পেয়ে আপনার বেবিও খুব এনজয় করবে ঘুরতে, আমার কাছে ভালো লাগে, আমি প্রায় আসি এখানে। রিজভান আসলে আমি চেষ্টা করি রিজভানকে নিয়ে একটু খোলামেলা পরিবেশে, আমি ইনডোর প্লে জোন একদমই পছন্দ করি না, আমি আউটডোরে সব জায়গা পছন্দ করি। তো ট্রাই করি আউটডোরে কোথায় ঘোরা যায়, আউটডোর প্লে জোন বলেন বা পার্ক বলেন যেটাই হোক না কেন, আমি আউটডোরে সব জায়গায় ঘোরাতে পছন্দ করি আমার ছেলেকে। আর এই যে দেখেন সূর্যমুখী ফুল কত সুন্দর, জাস্ট ওয়াও, খুবই চমৎকার লেগেছে, অনেক সূর্যমুখী ফুটেছে। তো এইরকম পার্কের এই লালবাগের কেল্লার ভিতরে আপনারা সূর্যমুখী ফুল পাবেন, দারুণ দারুণ পিকচার তোলা যায়। যারা পিকচার তুলতে চান, ফটোশ্যুট করতে চান, তো তাদের জন্য খুবই খুবই সুন্দর একটি প্লেস হচ্ছে এই লালবাগের কেল্লা। এখানে কিন্তু প্রচুর শুটিং হয়, প্লাস প্রচুর প্রচুর ফটোশ্যুট করতে আসে মানুষ, অনেকে টিকটকও করছে এবার এসে দেখলাম। তো সব কিছু মিলিয়ে এটা যেমন একটি বিনোদনের জায়গা, অনেকে অনেকের ফটোশ্যুট প্লাস অনেক কিছুই সেরে ফেলে এখানে এসে, কারণ পরিবেশটাই আসলে এত সুন্দর, যেখানে ছবি তুললে ছবি অনেক অনেক সুন্দর আসবে, এবং বাচ্চারাও এত বড় প্লেস পেয়ে, ওরা এত খোলা পরিবেশ পেয়ে বাচ্চাদেরকে দেখে সবাই অনেক এনজয় করছে আমি দেখতে পাচ্ছি। তো আমার ছেলে আসলে কেল্লায় আসলে ছোটাছুটি করে, ওকে আমি ধরি না, ওর মতো করে পুরো আসলে কেল্লায় দৌড়াদৌড়ি করে, সাথে আমার কাজিনকে যেহেতু নিয়ে আসি ওরা দুজন মিলে খেলাধুলা করে। তো আপনারা কারা কারা লালবাগের কেল্লায় এসেছেন ঘুরতে আমাকে কমেন্ট করে জানাবেন, কার কার ভালো লাগে এই লালবাগের কেল্লা, এবং আমার ব্লগগুলো কে কে দেখেন। দেখেন আমার কিন্তু ভিডিও উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না, কারণ আমি ভিডিও করার সময় রিজওয়ানকে নিয়ে এতটাই বিজি
থাকি, মাঝে মাঝে আমার ভিডিও এলোমেলো হয়ে যায়, আমি সেগুলো এডিট করি না, কারণ এডিট করতে গেলে আমার ভালো কিছু সিন চলে যায়, সেজন্য আমি অল্প কিছু খারাপ ভিডিওর জন্য ভালো কিছু ভিডিও নষ্ট করতে চাই না। তো যাই হোক, রিজওয়ান দেখেন এই নিচে নেমে, এখানে ঝর্ণা ছিল আগে, এখন ঝর্ণা বন্ধ করে দিয়েছে। তো মোটামুটি রিজওয়ানের কোয়ালিটি একটু টাইম স্পেন্ড করানোর জন্যই আমি এসেছি লালবাগের কেল্লায়। আপনাদের যাদের বেবি আছে অবশ্যই চলে আসবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে কিন্তু পিকচার দারুণ দারুণ উঠে, যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে এসে ফটোশ্যুট করতে পারেন, খুবই চমৎকার চমৎকার পিকচার ওঠে এখানে। আমি অনেক তুলেছি এখানে ছবি, কারণ ছবির কোয়ালিটি এত ভালো আসে, এত আলো, এত সুন্দর একটা প্লেস, মানে খুবই চমৎকার পিকচার আসে এখানে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, লালবাগের কেল্লা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। তো আপনারা লালবাগের কেল্লায় কে কে এসেছেন এবং কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে আসলে একটু হাই হ্যালো বা একটু ভালো লাগার বিষয়গুলো যারা জানায়, আমার কাছে পড়তেও ভালো লাগে এবং আমার মনে হয় আপনাদের সাথে আমার কানেক্ট করাটা একটু ভালো হয়, কমেন্টের মাধ্যমে কানেকশনটা একটু ভালো হয়। তো যাই হোক, সবাই বেশি বেশি কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যেভাবে সাপোর্ট করেছেন সবসময় করতে থাকবেন। ইনশাল্লাহ সামনে অনেক সুন্দর সুন্দর শপিং ব্লগ আপনাদের জন্য আমি তৈরি করছি, যেহেতু ঈদ সামনে অনেক শপিং ব্লগ পাবেন এবং ফাঁকে ফাঁকে আমি কিছু ডেইলি লাইফস্টাইলের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে বাবুকে নিয়ে ব্যস্ত থাকি, প্লাস আমার বিজনেস এবং আমার শপিং ব্লগ নিয়ে আমি বিজি থাকার কারণে আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ আমি তেমন কোনো শেয়ার করতে পারি না। তারপরেও আমি আমার বাবুকে ঘুরতে নিয়ে গেলে যে জায়গাগুলো আমার কাছে মনে হয় আপনাদের মেসেজ দিলে আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের একটু সুবিধা হবে ইনফরমেশনগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।